আপনারা দেখছেন বাংলা 24x7 সংবাদ বিনোদন সারাক্ষণ। নমস্কার, আপনারা দেখছেন বাংলা 24x7। আয়নায় বাংলা নিয়ে আপনাদের সঙ্গে আমি প্রিয়াঙ্কা। খবরের শুরুতেই চোখ রাখবো হেডলাইন্সে। তিন দফা রাজ্যে পঞ্চায়েত নির্বাচন, গণনা 8ই মে, জানালো নির্বাচন কমিশন। মালদার কালিয়াচক থেকে উদ্ধার 530 বোতল বেআইনি ফেন্সিডিল। পৃথক দুই জায়গা থেকে 9 জন জোয়ারিকে গ্রেফতার করলো মালদা কালিয়াচক থানার পুলিশ। রেশন সামগ্রীতে দুর্নীতির অভিযোগ ভগবনগোলার এক রেশন ডিলারের বিরুদ্ধে। দুষ্কৃতীদের মারে মাথা ফাটল অ্যাডিশনাল ওসির, আহত আরো 5 পুলিশ কর্মী। কলকাতার চিৎপুরের ঘটনা। ট্রেলারের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে আহত বেশ কয়েকজন যাত্রী। মালদার ইংরেজ বাজারে 34 নম্বর জাতীয় সড়কের ঘটনা। ফরাক্কা তাপবিদ্যুৎ কেন্দ্রে চালু হলো 5 ও 6 নম্বর ইউনিট। বিহার, ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্ত, কালবৈশাখী সতর্কতা দক্ষিণবঙ্গে। আসছি বিস্তারিত খবরে। তিন দফায় রাজ্যে পঞ্চায়েত ভোট, গণনা 8ই মে, জানালো নির্বাচন কমিশন। ঘোষণা হয়ে গেল ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোটের দিন। শনিবার নবান্নে প্রশাসনের এক উচ্চ পর্যায়ের বৈঠকে ভোটের দিনক্ষণ চূড়ান্ত করে ফেলা হয়। এরপরে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে কমিশন। কমিশন জানিয়েছে মে মাসের প্রথম 5 দিনের মধ্যে ভোট শেষ হয়ে যাবে। তিন দফায় অর্থাৎ 1লা মে, 3রা মে এবং 5ই মে ভোট হবে রাজ্যে। ভোট গণনা 8ই মে। 15ই মের মধ্যে সমস্ত ভোট প্রক্রিয়া শেষ করতে বিজ্ঞপ্তি জারি করলো প্রশাসন। প্রথম দফায় ভোট হবে নদিয়া, 2 চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, 2 বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া। দ্বিতীয় দফায় ভোট হবে মুর্শিদাবাদ এবং বীরভূমে। তৃতীয় দফায় ভোট হবে উত্তরবঙ্গের সবকটি জেলাতে, দার্জিলিং ও কালিম্পং বাদে। শুক্রবার পঞ্চায়েত ভোটের বিজ্ঞপ্তি জারি করলো নির্বাচন কমিশন। মনোনয়ন তোলা শুরু হবে আগামী সোমবার থেকে। 9 এপ্রিলের মধ্যে মনোনয়ন জমা দিতে হবে প্রার্থীদের। 11 এপ্রিলের মধ্যে মনোনয়নের সমস্ত স্কুটিনি শেষ করে ফেলবে কমিশন। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন 16 এপ্রিল। এবার মোট 20টি জেলায় ভোট হবে। ভোটার সংখ্যা প্রায় 5 কোটি 8 লক্ষ। 58,467টি বুথে ভোট হবে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। By state government under section 42 of West Bengal Panchayat Election Act, as came today we have received. Ami korbo appointment of dates by the commission on second April, that is Monday. Public notice inviting nominations by the district magistrate and DPO same day, 24, 2nd April. The last date of making nominations, 9-4, no charge. Last date of scrutiny of the nominations, 11-4. Now phase 1, districts, cluster of districts. Nadia, North 24 Parghana, South 24 Parghana, Hawra, Hugli, Purv Midnapur, Burdwan, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মিদনাপুর, পূর্ব মিদনাপুর। সেকেন্ড ফেজ মুর্শিদাবাদ এন্ড বীরভূম অনলি।
ভাবনা চিন্তা করে ওটা করা হবে। পোলিং স্টেশন 58,467 5 কোটি 8 লক্ষ তারপরে রিপোল ইফ এনি ফার্স্ট ফেজ 3-5 ফার্স্ট ফেজ বিজেপি পঞ্চায়েত নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা হতেই হুঙ্কার বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। বিরোধীদের প্রচারের সময় না দিতেই তড়িঘড়ি উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরপরই পঞ্চায়েত নির্বাচন। আইনজীবীদের সঙ্গে কথা বলে পদক্ষেপ নেওয়ার ভাবনা। শনিবার জলপাইগুড়িতে দলীয় কর্মসূচিতে গিয়ে এই মন্তব্যই করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আজকে পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হয়ে গেল, শ্রীমান হনুমানজির আশীর্বাদ নিয়ে আমরা নেমে পড়েছি জয়শ্রীরাম বলে। বাকি কাজ তো হবেই, আমরা প্রস্তুতি ছিলাম আর সেই অনুযায়ী ঘোষণা হয়েছে, সম্পূর্ণ প্রস্তুত হয়ে আমরা নামছি আর এবার এখান থেকে পরিবর্তন শুরু হবে। এটা টিএমসি জেনেই করেছে যাতে বিরোধীরা প্রচার করার সুযোগ না পায়। মমতা ব্যানার্জি এক মাস ধরে জেলায় জেলায় সরকারি খরচায় মিটিং করে পঞ্চায়েত প্রচার করেছেন, তারপরে 10 দিন আরও পিছিয়ে দিয়েছেন পরীক্ষা যাতে সময় কম পায়। আমরা জানি এটা হবে, কিন্তু আমরা সংগঠনের জন্য লড়ব। আদালতে কি যাবেন এই বিষয়ে? সেটা দেখা যায়, উকিলের সঙ্গে কথা বলতে হবে, কারণ একটা জাজমেন্ট ছিল এই 99 সালের যে পরীক্ষার সময় যাতে নির্বাচন না হয় হাইকোর্ট বলেছিল, এমন টিএমসি এর জন্য আপিল করেছিল। আজকে তারাই সেই উল্টো করছে, তো তার জন্য কী রাস্তা হতে পারে সেটাও ভাববো আমরা। কম পরিমাণে রেশন সামগ্রী দেওয়ার অভিযোগ উঠল ভগবানগোলার 5 নম্বর কান্তনগর অঞ্চলের এক রেশন ডিলারের বিরুদ্ধে। দীর্ঘদিন থেকে রেশন সামগ্রী কম দেওয়া হচ্ছিল বলে অভিযোগ। শনিবার সকালে রেশন দোকান থেকে কম পরিমাণে রেশন সামগ্রী দেওয়ার সময় হাতে নাতে ধরে ফেললেন গ্রামবাসীরা। এতেই অভিযুক্ত রেশন দোকানে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছান এলাকার বিডিও স্ত্রী লোপসং শেরিং। তিনি ঘটনাস্থলে পৌঁছে রেশন সামগ্রী পরীক্ষা করে দেখেন ও সাথে সাথে সিজ করেন এবং রেশন মালিকের ছেলেকে আটক করা হয়। তিনি আরও জানান, ঘটনা সত্য হলে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। আজকে আমি ঘটনাস্থলে গেলাম, পরিদর্শন করলাম আর ওখানে দেখলাম যে চাল, যে ন্যূনতম স্তরের চাল দিচ্ছিল সেটা আমি ওটা সিল করে রেখে দিয়েছি। এখন এইটা আমি এসডিও স্যার সঙ্গে আমার কথা হয়েছে, এখন আমরা ইনকোয়ারি করব, যদি ওই রকম কোনো গাফিলতি করছে তাহলে ওর উপরে আমরা একটা পদক্ষেপ নেব। গ্রামবাসীরা আবেদন করছে যে দীর্ঘদিন ধরে ওরা চাল করে ঠিক করে দিচ্ছে না, অল্প করে চাল দিচ্ছে, আর রিসিটগুলো আমরা দেখলাম যে কাঁচা রিসিটগুলো দিচ্ছে, এটা সব আমরা তদন্ত করব। যদি তদন্ত করার পর যদি দেখা যায় যে ওই সঠিক ওই রকমই কাজ করেছে, যে ভুলভাল কাজ করেছে, 2 নম্বরই কাজ করেছে, তাহলে ওর উপরে আমরা কানুন অনুযায়ী ওর উপরে আমরা পদক্ষেপ নেব। শুধু কম পরিমাণ রেশন সামগ্রী নয়, ভালো চাল গোডাউনে লুকিয়ে রেখে বিতরণ করছিলেন অখাদ্য চাল বলেও অভিযোগ তোলেন গ্রামবাসীরা। আমাদের জেলা আব্দুল সামাদ সরকার প্রতি সপ্তাহে সে 3-4 নম্বর মাল দিচ্ছে, যে মাল গরু ছাগলে খায় না, খাবারও অযোগ্য। 1 নম্বর সমস্যা, 2 নম্বর সমস্যা হচ্ছে দীর্ঘদিন ধরে আমরা তার যে পাকা মেমো দাবিদার করি, সে পাকা মেমো দেয় না, সে নকল এক ধরনের সাদা কাগজে মেমো লিখে দেয়, সে মালের কোনো ঠিক রাখে না। 3 নম্বর হচ্ছে আমাদের প্রতি সপ্তাহে সে বলে মাল কম আসে, সেই আমাদেরকে প্রতি সপ্তাহে 3-4টা করে আটা কম দেয় এবং আমরা তার বিরুদ্ধেও আমরা কোনো ডেপুটেশন দিয়েছি। আমাদের আর একটা দাবি হচ্ছে যে যদি কোনো মানুষ বলতে আসে এই ব্যাপারে, খাবারের ব্যাপারে বা মালের কম ব্যাপারে, তাকে গরম দেখায় এবং তাকে অন্য শক্তির এক শক্তি দেখিয়ে তাকে চুপচাপ করে দেয়। কিন্তু এই অসন্তোষ দীর্ঘদিন ধরে চলছে, তাই মানুষের মাঝে আজকে যে অসন্তোষ, সেই অসন্তোষের আমরা সবাইকে নিয়ে
একত্রিত হয়ে আজকে গণটেনশন দিয়েছি। ভারতমালা প্রকল্পে রাস্তা তৈরি নিয়ে মুর্শিদাবাদ জেলা শাসকের সঙ্গে বৈঠক করলেন জাতীয় সড়ক কর্তৃপক্ষ। কেন্দ্রীয় সরকারের ভারতমালা প্রকল্পে খড়গপুর থেকে মুর্শিদাবাদের মোরগ্রাম পর্যন্ত 235 কিলোমিটার জাতীয় সড়ক তৈরি করা হবে। মোট 6টি জেলার উপর দিয়ে তৈরি হবে এই রাস্তা। মুর্শিদাবাদ জেলার উপর দিয়ে 35 কিমি এই নতুন রাস্তা তৈরি হবে। শনিবার দুপুরে এ বিষয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করলেন জেলা শাসক পিউল গানাথন। এটা অ্যাকচুয়ালি ইকোনমিক করিডোর যেটা হচ্ছে, এটা আমাদের খড়গপুর টু শিলিগুড়ি, সেটা আপনার 235 কিলোমিটার ওয়েস্ট বেঙ্গলে পড়ছে। মেছোগ্রাম থেকে শুরু করে মেছোগ্রাম ঘাটাল আরামবাগ বর্ধমান, বর্ধমানের পরে আপনার বীরভূম হয়ে এই আরামবাগ যেটা মোরগ্রাম অব্দি চলে আসছে পুরোটাই। কিছুটা SH4 আছে ঘাটাল পোর্শনটা, তারপরে SH7 যেটা বাদশাহী রোড ফলো হচ্ছে। তো 235 কিলোমিটারের মধ্যে 6টা ডিস্ট্রিক্টস আছে, মানে আপনার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব আপনার পূর্ব বর্ধমান, বীরভূম আর মুর্শিদাবাদ, হুগলি। তো লাস্টের ডিস্ট্রিক্টটা মেনলি পড়েছে আপনার মুর্শিদাবাদ, সেটাতে 55 কিলোমিটার পড়েছে, আর কিছু বাইপাস আছে। এটা মেনলি আপনার 4-lane রোড উইথ প্রভিশন অফ 6-lane আর অল থ্রু সার্ভিস রোড। সরকারের নতুন জমি অধিগ্রহণ আইন থেকে জাতীয় সড়কের জমি অধিগ্রহণ করা হবে বলে জানান জেলা শাসক পিউল গানাথন। মোরগ্রাম হয়ে পানাগড় হাইওয়ে, এটা কি আছে মোরগ্রামে গিয়ে হ্যান্ড হবে নাও। এই রাস্তা হবে 4-lane প্রথমে, পরবর্তীকালে এটা 6-lane হয়ে যাবে। আর দোনো সাইডে সার্ভিস রোড আছে, এটা কম্পালসারি। সো বিকজ হেভি ভেহিকেলগুলো তো মেইন রাস্তায় যাবে, আর লোকাল যেটা ট্রান্সপোর্টেশন হবে ওটা সার্ভিস রোড দিয়ে হবে। আর সার্ভিস রোড ইটসেলফ ইজ ভেরি বিগ, আর যেখানে যেখানে হেভি ভেহিকেল প্রেশার আছে ওখানে আন্ডারপাসগুলো থাকবে। তো মোরালেস আজকে আমাদের অ্যালাইনমেন্ট যেটা মারুড থেকে মোরগ্রাম পর্যন্ত ফিক্স হয়ে গেছে, এরপর এরা ডিটেইল সার্ভে করবে, আমাদের ল্যান্ড ভেরিফিকেশন হবে, বাই আগস্ট থেকে ল্যান্ড অ্যাকুইজিশন শুরু হবে। মোট 260 হেক্টর ল্যান্ড অ্যাকোয়ার করা হবে। গোপন সূত্রে খবর পেয়ে পৃথক দুই জায়গায় হানা দিয়ে 9 জন জুয়ারিকে গ্রেপ্তার করল মালদার কালিয়াচক থানার পুলিশ। শনিবার ধৃতদের মালদা জেলা আদালতে তোলা হয়। জানা যায় শুক্রবার গভীর রাত্রে কালিয়াচক থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে প্রথমে অভিযান চালায় শেরশাহী মারুপুর এলাকায়। সেখানে হানা দিয়ে পুলিশ 5 জন জুয়ারিকে গ্রেপ্তার করে। অন্যদিকে এদিন রাত্রে কালিয়াচক থানার পুলিশ আলীনগর এলাকায় দ্বিতীয় অভিযান চালিয়ে 4 জনকে গ্রেপ্তার করে। ধৃত 9 জনের বাড়ি কালিয়াচক থানা এলাকায় বলে জানা গিয়েছে। উদ্ধার হয়েছে প্রায় 10,200 টাকা। শনিবার ধৃত 9 জনকে মালদা জেলা আদালতে পেশ করে পুলিশ। একদিন বন্ধ থাকার পর ফারাক্কা তাপবিদ্যুৎ কেন্দ্রে চালু হলো 2টি ইউনিট। যুদ্ধকালীন তৎপরতায় চলছে বাকি ইউনিটগুলি সারাইয়ের কাজ। শনিবার সকাল থেকে চালু হলো ফারাক্কা তাপবিদ্যুৎ কেন্দ্রের 2টি ইউনিট। যান্ত্রিক গোলযোগের কারণে শুক্রবার 6টি ইঞ্জিনই বন্ধ হয়ে পড়ে। এতে বিদ্যুৎ বিভ্রাটের সম্ভাবনা দেখা দেয় রাজ্য সহ আশেপাশের বেশ কয়েকটি রাজ্যে। শনিবার সকালে 5 ও 6 নম্বর ইউনিট চালু হয়েছে বলে তাপবিদ্যুৎ কেন্দ্র সূত্রে খবর। মুর্শিদাবাদ জেলা লিটিল ম্যাগাজিন মেলার সূচনা হলো বহরমপুর গ্র্যান্ড হলে। বহরমপুর পৌরসভার সহযোগিতায় শুরু হলো 2 দিনের এই মেলা। শনিবার দুপুরে প্রদীপ প্রজ্বলন করে মেলার সূচনা করেন লোক সংস্কৃতি গবেষক ডক্টর শক্তিনাথ ঝা। উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন বহরমপুর পৌরসভার পৌরপিতা নীলরতনাঢ্য, বহরমপুর কৃষ্ণনাথ কলেজের অধ্যক্ষ ডক্টর সুজাতা ব্যানার্জি, বিশিষ্ট কবি অশোক দাস, কাউন্সিলর নারুগোপাল মুখার্জি সহ জেলার বিশিষ্ট কবি সাহিত্যিকেরা। মেলায় মোট 50টি স্টল রাখা হয়েছে। আমাদের বহরমপুর সাংস্কৃতিক শহর এবং লিটিল ম্যাগাজিনের তরফ থেকে আমাদেরকে অনুরোধ করা হয় যে এরকম ধরনের আপনারা পৌরসভা থেকে সহযোগিতার হাত বাড়ান। আমরা বলেছি আমরা সব ভালো কাজই আমরা এগিয়ে আসি, কারণ লিটিল ম্যাগাজিন থেকে অনেক খবর, অনেক কিছু, তাদের সাহিত্য, যারা কবি তারা অনেক কিছু লিখে সেখান থেকে বড় বড় জায়গায় অংশগ্রহণ করেছে। তাই আজকে যে লিটিল ম্যাগাজিনটা যে মূল উদ্দেশ্য, সেই জায়গাটাকে আমরা বলতে চাইছি যে আপনারা লিটিল ম্যাগাজিনেরকে আরও বেশি ত্বরান্বিত করা যায়, তার জন্য বহরমপুর পৌরসভা বা সাধারণ মানুষ লিটিল ম্যাগাজিনের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। মালদার কালিয়াচক থেকে আবারও উদ্ধার হলো বেআইনি ফেন্সিডিল। চোরাপথে বাংলাদেশ পাচার করার সময় সীমান্তরক্ষী বাহিনীর মিল্কি সুলতানপুর বিওপির 24 নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা উদ্ধার করলো প্রায় 530 বোতল বেআইনি ফেন্সিডিল।
প্রতিদিনের মতো শুক্রবার ভোর রাত্রেও কালিয়াচক থানার ভারত বাংলাদেশ সীমান্তে পাহারারত অবস্থায় ছিল মিল্কি সুলতানপুর বিপিওর ২৪ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা। ঠিক সেই সময় ভোর রাত্রে বিএসএফ জওয়ানদের চোখে ধুলো দিয়ে বাংলাদেশে পাচার করা হচ্ছিল বেআইনি ফেন্সিডিল গুলি। কিন্তু বিএসএফ জওয়ানদের দেখতে পেয়ে পালিয়ে যায় পাচারকারীরা। পরে ফেন্সিডিল ভরা বস্তা উদ্ধার করে বিএসএফ। উদ্ধার হয় প্রায় ৫৩০ বোতল ফেন্সিডিল, যার বর্তমান বাজার মূল্য লক্ষাধিক টাকা বলে জানা গিয়েছে। শনিবার উদ্ধার হওয়া ফেন্সিডিল গুলি কালিয়াচক থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। খবরের মাঝে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। ফ্যাশন জগতে এখন একটাই নাম, মন্টি ফ্যাশন। এখানে পাবেন ছেলেদের জন্য অল ওভার ফ্যাশনেবল কালেকশন, কেনাকাটার উপর থাকছে ৪৫% ছাড়। এছাড়াও সারা বছর ৩০০০ টাকার কেনাকাটার উপর থাকছে নিশ্চিত উপহার। আমাদের ঠিকানা মন্টি ফ্যাশন, নেতাজি রোড, বিটি কলেজের সন্নিকটে, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ ৭৭১৮৩৪৭৩৯৫। আমাদের অপর প্রতিষ্ঠান রাজু বুক স্টল, টেক্সটাইল মোড়, বহরমপুর, মুর্শিদাবাদ। সেন্ট স্টিফেন্স ইন্টারন্যাশনাল স্কুল, নতুনগ্রাম, লালবাগ, মুর্শিদাবাদ। ডিজিটাল বোর্ড সহযোগে শিক্ষা ব্যবস্থায় লালবাগে পথিকৃত। আমাদের শিক্ষাগত পাঠ্যক্রমে কুইজ প্রতিযোগিতা, বিতর্ক, আবৃত্তি, তাৎক্ষণিক বক্তৃতার মাধ্যমে সার্বিক বিকাশ। অবকাশকালীন সময়ে বিশেষ ক্লাসের মাধ্যমে গণিত এবং ইংরেজি ব্যাকরণের প্রশিক্ষণ। সিসিটিভি খেলাধুলার ব্যবস্থা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশিক্ষণ দেওয়া হয়। নার্সারি থেকে দশম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। যোগাযোগ ৯৭৩২৮৫৬৯৭৫। তোমার জন্য আমি জীবন দিতে পারি ডার্লিং। ও রিয়েলি? দাও, এই নাও পিওর কুল জল। হ্যাঁ, জলই তো জীবন। পিওর কুল আপনার স্বাস্থ্য সুরক্ষায়। পিওর কুল আপনার স্বাস্থ্য রক্ষায়। Packaged drinking water, AS Pure Cool, AS Food and Beverages, Bardwari, Azimganj, Murshidabad. Kusum Soya Bori, Norum, Shushadu, Ebon Pushtikor. Kusum Soya Bori, Kusum Pure Veg Food Products, Azimganj, Murshidabad. Kusumir Unshandhan, Raja, Kolkata Nasta. Mukhe Dile, Dil Khush. Kusum Chanachur, KK Food Products, Azimganj, Murshidabad. মাছের ঝোল হোক বা পোস্ত, যেই খাবে হবে সন্তুষ্ট। মৌ অয়েল, স্বাদে হিট, আপনি থাকবেন পুরো ফিট। মৌ ভেজিটেবল অয়েল, সাদা স্বাস্থ্যের যুগলবন্দী। মাছের ঝোল হোক বা পোস্ত, যেই খাবে হবে সন্তুষ্ট। মৌ অয়েল, স্বাদে হিট, আপনি থাকবেন পুরো ফিট। মৌ ভেজিটেবল অয়েল প্রতিটি বাঙালির রসনায় আনে স্বাদ আর স্বাস্থ্যের যুগলবন্দী। হক নার্সারি, প্রযত্নে ডাক্তার হারকান নবী। এখানে উন্নত মানের ফুল, ফল ও কাঠের চারা গাছ খুচরো ও পাইকারি বিক্রয় করা হয়। পশ্চিমবঙ্গ ও ভারত সরকার দ্বারা অনুমোদন প্রাপ্ত। আমাদের ঠিকানা রোশনবাগ, মুর্শিদাবাদ। যোগাযোগ ৯৭৩৩০৭৪৩৭০। হক নার্সারি। সিবিএসই কর্তৃক অনুমোদিত এলাকায় প্রথম ইংলিশ মিডিয়াম স্কুল কমল কুমারী দেবী মডেল স্কুল। এখানে নার্সারি থেকে দশম শ্রেণী পর্যন্ত ভর্তি নেওয়া হচ্ছে। এছাড়াও উচ্চ মাধ্যমিকের বিজ্ঞান ও বাণিজ্য বিভাগেও ভর্তি চলছে। সর্বনিম্ন মাসিক ফি দিয়ে আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে শিক্ষা দিতে আজই যোগাযোগ করুন কমল কুমারী দেবী মডেল স্কুলে। এখানে পাবেন সুসজ্জিত লাইব্রেরি ও রিডিং রুম। দূষণমুক্ত পরিবেশে আপনার বাচ্চাকে শিক্ষা দিতে আজই যোগাযোগ করুন কমল কুমারী দেবী মডেল স্কুল। আমাদের ঠিকানা হরিদাসনগর, রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ। ফোন নম্বর ০৩৪৮২৩৭১৪৭২। নমস্কার, আপনারা দেখছেন বাংলা ২৪x৭। যেমন পদ্মা গঙ্গার ভাঙন চলছে, পাশাপাশি অধীর চৌধুরীর গড়ভাবে চুর মার করে প্রত্যেকদিন। একদমই তাই, অধীর চৌধুরীর গড় আর নেই, এখন তৃণমূলের গড় হয়ে গেছে, এখন অধীর চৌধুরীর গড় অতীত। এটা টেস্ট করে দেখা গেছে যে কংগ্রেস আর সিপিএম এর জোটটা মানুষ নিতে পারছে এখন। অধীর চৌধুরী সিপিএম এর সঙ্গে জোট করার ফলে কাউ কেউ আর অধীর চৌধুরীকে নেতা বলছে না, অধীর চৌধুরীকে এখন দালাল বলছে। পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী, তিনি অপূর্ব সরকারের জয়নিং এর দিনে কিন্তু যে হুঙ্কার দিয়েছিলেন সেটা কিন্তু আবার এক সপ্তাহের মধ্যে দশ দিনের মাথায় দেখিয়ে দিলেন। আরো সিরিজে তিনটে আছে, তুমি আরো তোমাকে ১৫ দিনের মধ্যে আরো তিনটে জয়েন করবে।
মমতা ব্যানার্জির সবথেকে বড় উপহার। অদিতি লোকসভাতে হারানোটাই আমাদের টার্গেট। এবারের অতিথি মুর্শিদাবাদ জেলা পরিষদের সহকারী সভাধিপতি শাহনাজ বেগম। দেখুন মুখোমুখি সঙ্গে সঞ্জীব শুধুমাত্র বাংলা 24x7 এ শনিবার সন্ধে 7টায়, পুনঃপ্রচার রবিবার সকাল 11টায়। বিজ্ঞাপন বিরতির পর আসছি পরের খবরে। বিহার থেকে ওড়িশা পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা, বিহার ঝাড়খণ্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্ত, এর জেরেই জলীয় বাষ্প ঢুকে ঝড় বৃষ্টির পরিস্থিতি, কালবৈশাখীর সতর্কতা দক্ষিণবঙ্গে। আজ ও কাল সতর্কতা জারি আবহাওয়া দপ্তরের। আজ কলকাতা সহ সব জেলাতে ঝড় বৃষ্টির পূর্বাভাস, বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে, অতি ভারী বৃষ্টি হবে বাঁকুড়া বীরভূম ও মুর্শিদাবাদে, উত্তরবঙ্গে আজও হালকা ঝড় বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের। মালদার ইংরেজবাজারের যদুপুরে 34 নম্বর জাতীয় সড়কের উপর ট্রেলারের সঙ্গে লাক্সারি বাসের মুখোমুখি সংঘর্ষ, জখম বেশ কয়েকজন। শনিবার ভোরে একটি ট্রেলারের সঙ্গে আসানসোল থেকে শিলিগুড়িগামী একটি লাক্সারি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। তারপরে রাস্তার পাশে একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারলে রাস্তার পাশে খাদে উল্টে যায় বাসটি। এলাকার মানুষ হাত বাড়িয়ে দেয় উদ্ধারের কাজে। বাসটিতে ছিল প্রায় 40 থেকে 50 জন যাত্রী। এর মধ্যে গুরুতর আহত হয়েছে রেনু বেওয়া, রুমি বিবি, কাউসার শেখ এবং নাসিক শেখ নামের 4 যাত্রী। আহতরা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। ঘটনার পর এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অ্যাক্সিডেন্টটা হয়েছে ওই ট্রেলারের সঙ্গে লেগে পর বাসটা বাম দিকে নেমে যায়, নেমে গিয়ে মারে, মারার পর পাল্টি হয়ে যায়। পাল্টি হয়ে যাওয়ার পর আমরা দৌড়িয়ে আসলাম এখানটা পালালো। দৌড়িয়ে এসে তো তাড়াহুড়া করে বের করতে লাগলাম। উপর দিয়ে একটা গেট ছিল, গেটে মই লাগিয়ে আর এখানকার তারা ছেলেগুলো রেখে দিয়ে একের পর এক সবাইকে বের করা হলো। ধর্ম যার যার, দেশ সবার। রাজ্যে শান্তি বজায় রাখতে কাঁদি শহর জুড়ে শান্তি মিছিল করলো বাম ও কংগ্রেস নেতৃত্ব। রামনবমী পালনকে ঘিরে রাজ্য জুড়ে বিক্ষিপ্ত সন্ত্রাসের প্রতিবাদে শনিবার বিকেলে কান্দি বিশ্রামতলা থেকে শান্তি মিছিল করল বাম ও কংগ্রেস নেতৃত্ব। এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এই মিছিলের আয়োজন করা হয় বলে জানান আয়োজকরা। এই যে অশুভ শক্তি বিজেপি এবং তৃণমূল যৌথভাবে যে সাম্প্রদায়িক এইসব দাঙ্গা লাগানোর চক্রান্ত করছে, এদের বিরুদ্ধে আমাদের একটা শান্তি মিছিল সেখানে বামফ্রন্টের আহ্বানে আমরা এসেছি। না না, জোট হিসাবে কোনো ব্যাপার নাই, সেটা উপর থেকে আমাদের কোনো নির্দেশ নাই যে জোট। হ্যাঁ, এখানটাই অশুভ শক্তির বিরুদ্ধে আমাদের সঙ্গে যারা আসবে আমরা তাদের সঙ্গেই একসঙ্গে লড়াইটা করব। কলকাতার লেক টাউনে হনুমান জয়ন্তী পালন করলেন স্থানীয় বিধায়ক সুজিত বোস। শনিবার সকালে কলকাতার লেক টাউন থার্ড লেকের পাশে একটি হনুমান মন্দিরে হনুমান জয়ন্তী পালিত হয়। চেয়ারম্যান দিলীপ আগরওয়ালের উদ্যোগে হনুমান জয়ন্তী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিগত 2 বছর ধরে পুজোর আয়োজন করা হচ্ছে। উপস্থিত ছিলেন বিধায়ক সুজিত বোস, স্থানীয় কাউন্সিলর মানস রঞ্জন রায় সহ অন্যান্যরা। এবং সেই কালচারেই চলবে। এখানে রবীন্দ্রনাথকে আমরা সম্মান করি, নজরুল ইসলামকে আমরা সম্মান করি এবং প্রত্যেকটা দেবদেবীকে আমরা শ্রদ্ধা করি। নিশ্চয়ই বুঝতে পারছেন একটা ধর্মীয় উন্মাদনা কিছু মানুষ করছে, কিন্তু এটা সাময়িক। এটা জেলা পুলিশের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হলো দৌলতাবাদ থানা প্রাঙ্গণে। জেলায় রক্তের চাহিদা মেটাতে জেলা পুলিশের উদ্যোগে শুরু হয়েছে রক্তদান শিবির। শনিবার দৌলতাবাদ থানার পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন থানা প্রাঙ্গণে এই শিবিরে প্রায় 50 জন পুলিশ কর্মী ও স্থানীয় বাসিন্দারা রক্তদান করে। এদিনের এই শিবিরে উপস্থিত ছিলেন ডিএসপি নির্মলকান্তি মণ্ডল, বহরমপুরের বিডিও রাখি পাল, ওসি সুপ্রিয় রঞ্জন মাঝি সহ অন্যান্য পুলিশ কর্মী আধিকারিকরা। দৌলতাবাদ থানা আয়োজিত যে রক্তদান শিবির চলছে, খুব সুষ্ঠুভাবেই চলছে। এটা একটা ভালো দিক, পুলিশের সাথে পাবলিক জনগণ আর এলাকার সমস্ত জনগণের যে একটা সুষ্ঠু বন্ধন, সেই বন্ধন যাতে নিবিড় হয়, আরও ভালো কাজকর্ম সবাই সুস্থ থাকে, তার জন্যে অনেকটা একটা উন্মোচন, একটা যে সম্পর্ক, সম্পর্কের একটা নিবিড়তা। শিবির চলছে, এখনো পর্যন্ত প্রায় 33 জন রক্ত দেওয়া হয়ে গেল, 55 থেকে 60 জন হবে, চলবে।
সুষ্ঠুভাবেই চলছে। খবর শেষ করার আগে হেডলাইন্স আরো একবার। পঞ্চায়েত নির্বাচন গণনা 8ই মে, জানালো নির্বাচন কমিশন। মালদার কালিয়াচক থেকে উদ্ধার 530 বোতল বেআইনি ফেন্সিডিল। পৃথক দুই জায়গা থেকে 9 জন জুয়ারিকে গ্রেফতার করলো মালদা কালিয়াচক থানার পুলিশ। রেশন সামগ্রীতে দুর্নীতির অভিযোগ ভগবনগোলার এক রেশন ডিলারের বিরুদ্ধে। দুষ্কৃতীদের মারে মাথা ফাটল অ্যাডিশনাল ওসির, আহত আরো 5 পুলিশ কর্মী। কলকাতার চিৎপুরের ঘটনা। ট্রেলারের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে আহত বেশ কয়েকজন যাত্রী। মালদার ইংরেজ বাজারে 34 নম্বর জাতীয় সড়কের ঘটনা। ফরাক্কা তাপ বিদ্যুৎ কেন্দ্রে চালু হলো 5 ও 6 নম্বর ইউনিট। বিহার ঝাড়খণ্ড গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্ত, কাল বৈশাখে সতর্কতা দক্ষিণবঙ্গে। আয়নায় বাংলা আজ এই পর্যন্তই, দেখতে থাকুন সঙ্গে থাকুন বাংলা 24x7। আপনারা দেখছেন বাংলা 24x7, সংবাদ বিনোদন সারাক্ষণ।